আরজিকর কাণ্ড নিয়ে যতই সময় এগোচ্ছে ততই যেন জল ঘোলা হতে শুরু করেছে বিভিন্ন রহস্য। আর ইতিমধ্যে কিন্তু বিস্ফোরক তথ্য এবং অভিযোগ সামনে উঠে আসছে। এবারও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ ওষুধ এবং মেডিকেল সরঞ্জামের কালোবাজারির মতো একাধিক অভিযোগ করলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। এই সমস্ত বিষয় নিয়ে আপডেটে আমাদের প্রতিনিধি ফোন করে জুড়ে রয়েছে রিমিক। রিমিক, একের পর এক অভিযোগ তথ্য সামনে উঠে আসছে বারংবার, আবারও ডেপুটি সুপার তিনি দাবি করছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তোমার কাছে কি তথ্য রয়েছে? একদমই একদমই, দেখো যে আজকে কিন্তু প্রাক্তন ডেপুটি সুপার আরজিকরের আক্তার আলী, তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে এই মুহূর্তে সব থেকে এই আরজিকর কাণ্ডে সব থেকে বিতর্কিত নাম এবং সব থেকে যে যার দিকে অভিযোগের তির, সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে তিনি আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এবং কলকাতা বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে তিনি আবেদন করেছেন, এবং শুধু আবেদন নয় যে একাধিক দুর্নীতি, তার মধ্যে আর্থিক দুর্নীতি রয়েছে। বায়ো ওয়েস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ যে ইঞ্জেকশন, সিরিঞ্জ, মাস্ক যেগুলো ফেলে দেওয়া হতো, যেগুলো পুড়িয়ে দেওয়ার কথা, নষ্ট করে দেওয়ার কথা, সেগুলোকে রিসাইক্লিং করা হতো, মানে সেগুলোকে আবার রোগীদেরকে ব্যবহার করা, এই ধরনের দুর্নীতি এবং টেন্ডারে দুর্নীতি, একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এবং শুধু তাই নয়, বাংলাদেশের সঙ্গেও একটা যোগ পাওয়া গেছে, অভিযোগ করছেন আক্তার আলী যে বাংলাদেশে এই সমস্ত সরঞ্জাম তিনি পাঠাতেন, সেখান থেকে টাকা নিতেন, ছাত্রছাত্রীদের ভয় দেখানো, ছাত্রছাত্রীদের মদ খাওয়ানো এবং তাদেরকে মারধর করা এবং তাদেরকে ব্ল্যাকমেল করা, ফেল করিয়ে দেওয়া, একাধিক দুর্নীতি, আর্থিক দুর্নীতির অভিযোগ করেছেন এবং অন্যান্য দুর্নীতির অভিযোগ তুলেছেন আক্তার আলী। এবং তাই নিয়ে কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তার দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন, এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তার এই মামলাটি গ্রহণ, দায়ের করার অনুমতি দিয়েছেন। এবং আক্তার আলীর আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তিনি দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন। দেখো, আরো মারাত্মক অভিযোগ করেছেন আক্তার আলী যে তিনি বলছেন যে তিনি যখন আরজিকর হাসপাতালের ডেপুটি সুপার ছিলেন, তার তখন থেকে তিনি এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতিতে সরব হয়েছিলেন, এবং গত বছর প্রায় দু বছর আগে এবং গত বছর 13 জুলাই তিনি প্রথম অভিযোগ জানান, এবং তারা থানার বিরুদ্ধেও তিনি অভিযোগ করেছেন যে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক বেনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে যখন তিনি তালা থানায় অভিযোগ করতে গেছেন, তার এফআইআর করতে গেছিল, কিন্তু তালা থানায় এফআইআর নেয়নি, তারা একটা জিডি করেছিল, এবং কেন এফআইআর নেয়নি সেই নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। ফলে এখানে তো প্রশ্ন উঠছে যে সন্দীপ আসলে কে, একটা তো পরিচয় তার রয়েছে, তিনি প্রিন্সিপাল ছিলেন বা অধ্যক্ষ ছিলেন, কিন্তু তার পিছনে তার আশীর্বাদ কার রয়েছে? কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যদি এটা সত্যি হয় তিনি যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি, সেখানে সেই জন্যই কি এফআইআর নিতে কোথাও বাধা বা এফআইআর নেওয়া হয়নি সে তরফ থেকে, এমনটা বিস্ফোরক অভিযোগ উঠে আসছে এখন বর্তমানে? একদমই একদমই গৌরব, দেখো প্রত্যেকটা সূত্র কিন্তু এবার কিন্তু একদম সেই সুতোর মতো, চেনের মতো কিন্তু একটার পর একটা চলে আসছে। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির এবার অভিযোগ উঠলো, ফলে সিবিআই তদন্ত করছিল, তুমি দেখো সিবিআই তদন্ত করলেও সন্দীপ ঘোষ কি প্রপারলি এই চিকিৎসা হত্যার সঙ্গে যুক্ত ছিলেন কিনা সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে, তিনি হয়তো যুক্ত নাও থাকতে পারেন, কিন্তু এইবার কিন্তু এই প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠলো এবং সরাসরি তার বিরুদ্ধে আদালতে কোনো মামলা হলো, এবং শুধু তাই নয় আর্থিক দুর্নীতির মামলা হলো। এর ফলে কি হবে, যেটা আজকে আক্তার আলী দাবি করেছেন আদালতে, ইডির তদন্ত, অর্থাৎ যেখানে বেনিয়ম হয়েছে, আর্থিক দুর্নীতি হয়েছে, কালোবাজারি হয়েছে, টাকার লেনদেন হয়েছে, সেখানে কিন্তু পিএমএল অ্যাক্টে, মানে মানি লন্ডারিং অ্যাক্টে এবার কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত করতে বা ইডিকেও কিন্তু ঢুকবে, এটা বোঝা যাচ্ছে। তুমি যে প্রশ্নটা করলে, দেখো যে কারা যুক্ত রয়েছে, তুমি দেখো এখানে কিন্তু পুলিশের বিরুদ্ধে কিন্তু অভিযোগ হচ্ছে, কেন পুলিশ অভিযোগ দিল না? এই এই তুমি দেখো এই যখন সন্দীপ ঘোষ পদত্যাগ করলো, তখন সিবিআই তাকে জেরা করছে, সিডিও কমপ্লেক্সে প্রতিদিন তাকে নিয়ে টানা পাঁচ দিন জেরা হচ্ছে, ঠিক তখনই কিন্তু রাজ্য সরকার কিন্তু এই আরজি করে আর্থিক বেনিয়মের বিরুদ্ধে তদন্তের জন্য একটা সিট গঠন করেছেন প্রবীণ কুমারের নেতৃত্বে। তাহলে কি রাজ্য সরকার বুঝতে পেরেছিল যে এবার হয়তো ইডি সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই আর্থিক দুর্নীতি তদন্ত হতে পারে বা ইডি তদন্তের দাবি উঠতে পারে? তাই চড়ি ঘড়ি এতদিন রাজ্য সরকার চুপ রইল কেন? সব জানা থাকতো, ডেপুটি সুপার জানাচ্ছেন, এই আক্তার আলী প্রাক্তন আক্তার আলী জানাচ্ছেন, তিনি রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর প্রত্যেক জায়গায় তিনি কমপ্লেন করেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই আর্থিক দুর্নীতির, কিন্তু কোনো সুরাহা হয়নি। তাহলে আক্তার আলীর কথা যদি সত্যি হয় যে তিনি গত দু বছর ধরে এই যখন আরজি করে ডেপুটি সুপার ছিলেন, তখন এই অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনি স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে রাজ্যের সমস্ত আধিকারিক দপ্তরকে এবং শীর্ষ প্রশাসনিক কর্তাদেরকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, তাহলে সেই যদি তিনি দু বছর আগে অভিযোগ জানান বা সরকারের খাতিরে এক বছর আগেও অভিযোগ জানান, তাহলে এতদিন কেন রাজ্য
রাজ্য সরকার এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই আক্তার আলী থেকে পাওয়া অভিযোগের বিরুদ্ধে তদন্ত করলো না। আজকে যখন সন্দীপ ঘোষ যখন তাকে সিবিআই জেরা করছে, তখন কিন্তু তড়িঘড়ি রাজ্য সরকার প্রবীণ কুমার আইএস প্রবীণ কুমারের নেতৃত্বে একটা চার সদস্যের সিট গঠন করে এই আরবি করে আর্থিক দুর্নীতির তদন্তের জন্য সিট গঠন করছে। ফলে কোথাও গিয়ে একটা যেন মনে হচ্ছে এখান থেকে যে রাজ্য সরকার কি তাহলে সবকিছু জানতে, কারণ আক্তার আলীকে অভিযোগ করছেন তিনি সন্দীপ ঘোষের এই সমস্ত দুর্নীতির ব্যাপারে রাজ্য সরকারকে স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছিলেন। তাহলে কেন স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকার এতদিন সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোন রকম তদন্ত করলো না? কেন পুলিশ এফআইআর নিল না? এত বিস্ফোরক যখন অভিযোগদের বেআইনি লেনদেন, আর্থিক সরঞ্জাম, বায়োওয়েস্ট ম্যানেজমেন্ট, টেন্ডারের দুর্নীতি, একাধিক জায়গায় বিভিন্ন জায়গায় যে ফিনান্সিয়াল ইয়ে সেখানে রেজিস্টার নেই, ডেথ রেজিস্টার উনি তুলে দিয়েছেন, মানে কোন মৃতদেহ নিয়ে পর্যন্ত মৃতদেহ বিক্রি করারও অভিযোগ করেছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে আক্তার আলী। বিস্ফোরক অভিযোগ এখানে তো প্রশ্ন উঠছে নেই, কিন্তু আরোই যেন বিপাকে পড়তে চলেছেন কোথাও সন্দীপ। একদিকে লালবাজারের তরফ থেকে স্বতঃপ্রণোদিত এফআইআর, অন্যদিকে তালা থানায় অভিযোগ এনেছে ডেপুটি সুপার এবং তিনি হাইকোর্ট দ্বারস্থ হলেন তার বিরুদ্ধে, অন্যদিকে আবার সিবিআই তদন্ত, সিবিআই এর ডাক, সিবিআই এর তলব, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথায় মোড় ঘুরতে চলেছে এই সন্দীপ ঘোষকে নিয়ে? একদম একদম, এবার দেখো সারাশি আক্রমণ, এতদিন দেখো লালবাজার লালবাজারের মতো তদন্ত করবে, রাজ্য সিট গঠন করেছে কি তদন্ত করবে রাজ্যের ব্যাপার, এবার কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরো একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু তদন্তে আসতে পারে, সেটা কিন্তু প্রায় অনেকটাই সেই পথ সুগম হয়ে গেল। কেননা যদি ইডিকে তদন্ত যদি আজকে হাইকোর্ট নির্দেশ দেয় যে এই সমস্ত আর্থিক দুর্নীতিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যদি ইডিকে দিয়ে তদন্ত করানো দিয়ে যদি হয়, তাহলে কিন্তু সিবিআই তার সঙ্গে ইডি দুই কেন্দ্রীয় সংস্থার কিন্তু সারাশি আক্রমণের মুখে পড়তে হবে সন্দীপ ঘোষকে, তাতে কোনো সন্দেহ নেই। এতে সন্দীপ ঘোষের বিপদ আরো বাড়লো, কিন্তু শুধু সন্দীপ ঘোষ নয়, এখানে কিন্তু আরো প্রশ্ন উঠবে, কারণ সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং ইডির যদি তদন্ত হয় কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু সেটা একটা স্বতঃস্ফূর্ত কিছু পদক্ষেপ নিতে পারে। তাহলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন আক্তার আলী দু বছর আগে এই মারাত্মক বিস্ফোরক অভিযোগ করেছে যে বায়োওয়েস্ট ম্যানেজমেন্টে মারাত্মক অভিযোগ, তুমি ভাবো যে সমস্ত ইঞ্জেকশন, সিরিঞ্জ, মাস্ক, অক্সিজেন মাস্ক যেগুলো একটা ব্যবহারের পর যেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়ার কথা সেইগুলোকে আবার রিসাইক্লিং করে অন্য রোগীদের দেওয়া হতো, কতখানি ভয়ঙ্কর মানুষের জীবন নিয়ে খেলা করা হয়েছে, মৃতদেহ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে, টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন বেনিয়োগ। তাহলে এত কিছু যদি জানতো রাজ্য সরকার, ডাক্তার আলী সমস্ত স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সমস্ত রাজ্যের প্রশাসনের শীর্ষ আধিকারিকের এই অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে করেছে, তাহলে রাজ্য সরকার কেন পদক্ষেপ নেয়নি, কেন পুলিশ এফআইআর নিল না? ফলে এই যদি অভিযোগগুলোর ক্ষেত্রে যদি কলকাতা হাইকোর্ট যদি এই আক্তার আলীর আবেদনে যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্তের নির্দেশ দেন, তাতে কিন্তু সন্দীপ ঘোষ আরো বিপদে পড়লে এবং সন্দীপ ঘোষকে যারা এতদিন মদত দিয়েছিলেন সেই বিষয়গুলো এবার কিন্তু আস্তে আস্তে সামনে আসবে বলে মনে করা হচ্ছে। এবং শুধু সন্দীপ ঘোষ নয়, আরো বড় বড় হয়তো রাঘব বল, বড় বড় মাথার নামও তখন কিন্তু উঠে আসতে পারে, কেন একার পক্ষে সন্দীপ ঘোষের পক্ষে এত বড় একটা দুর্নীতির র্যাকেট চালানো সম্ভব বলে মনে হয় না। ফলে সন্দীপ ঘোষ বিনয় যে এই যে র্যাকেট চলতো আরজিকর হাসপাতালে দুর্নীতি থেকে শুরু করে এই সমস্ত কিছু মানি লন্ডারিং, বেআইনি ইয়ে, এই সমস্ত কিছুর পিছনে সন্দীপ ঘোষের কারা সহযোগী ছিলেন বা কারা তাকে মদত দিয়েছিলেন, এবার কিন্তু তাহলে ইডি তদন্তে নামবে, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু সামনে আসতে শুরু করে। একেবারে রিমেক, একেবারে বিস্ফোরক তত্ত্ব, বিস্ফোরক অভিযোগ জল গড়াতে সময় গড়াতে উঠে আসে একাধিক, একবার একাধিক তত্ত্ব অভিযোগ সামনে উঠে আসে। কিন্তু রিমেক একটা বিষয়, ইতিমধ্যে তো সিবিআই ডাক দিয়েছে এবং আছে কি আটক হতে পারে বা বেরিয়ে কি আসতে পারে সিজিও থেকে, ইতিমধ্যে কি মানে এমন কোনো কি তত্ত্ব রয়েছে তোমার কাছে যে আজ বেরোনোর সম্ভাবনা রয়েছে কিনা? কেন ষষ্ঠবারের মতো তাকে তলব করা হলো? একটা বিষয় খুব পরিষ্কার, যেটা সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষকে এবং এই সঞ্জয় রায় যে যাকে গ্রেপ্তার হয়েছে সিভিক ভলেন্টিয়ার, এদের যে বয়ান নেওয়া হচ্ছে সেই বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি পাওয়া যাচ্ছে, একাধিক অসঙ্গতি, সেই জন্য বারে বারে, এটা কিন্তু সিবিআই এর জেরার একটা পদ্ধতি যে বারে বারে এই যে অসঙ্গতিগুলো সেই অসঙ্গতিগুলো চিনারা করতে চাইছে এবং পুরো ক্রোনোলজি হিসেবে সাজাতে চাইছে ঘটনার দিন থেকে কি কি হয়েছিল। সেই জায়গায় যেটা সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে সন্দীপ ঘোষের বক্তব্যে এবং এই সঞ্জয় রায়ের বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া যাচ্ছে, সেই কারণেই কিন্তু জেরা কিন্তু দীর্ঘ হচ্ছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু সন্দীপ ঘোষ যে অ্যারেস্ট হবে বা সিবিআই তাকে গ্রেপ্তার করবে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কেননা সন্দীপ ঘোষের কিন্তু আর বাঁচার রাস্তা বা পালাবার রাস্তা কিন্তু বন্ধ, এরপর যদি আবার ইডি তদন্তে নামে তাহলে কিন্তু নিশ্চিত একেবারে শনি সাহেব পড়তে চলেছে সন্দীপের উপরে যা বোঝা যাচ্ছে। সঙ্গে থাকো এবং তোমাকে ধন্যবাদ আপাতত, পরবর্তী তোমার কাছে আবার আসার চেষ্টা করবো। সন্দীপের বিরুদ্ধে কোর্টের দ্বারস্থ আক্তার আলী ডেপুটি সুপার আর্জি করেন, তিনি কিন্তু এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে একেবারে অভিযোগ জানালেন, হাইকোর্ট দ্বারস্থ হলেন তার বিরুদ্ধে একাধিক
অভিযোগ। অর্থাৎ যতই আরজিকর কাণ্ড নিয়ে সময় এগোচ্ছে ততই যেন জল ঘোলাতে শুরু করেছে এবং সন্দীপ ঘোষকে নিয়ে একাধিক অভিযোগ বিস্ফোরক তত্ত্ব সামনে আসছে। এবং অন্যদিকে দ্রুততার সাথে হাইকোর্টে আর্জি জানানো হয়েছে ডেপুটি সুপারের তরফ থেকে যে দ্রুততার সঙ্গে যেন এই মামলার শুনানি করা হয়। এখন নজর থাকবে আমাদের হাইকোর্ট থেকে নতুন কোন নির্দেশিকা জারি করা হয়। তারা থানায় সন্দীপের বিরুদ্ধে নালিশ করতে গেলে পুলিশ এফআইআর হিসেবে নেয়নি বলে দাবি তার। আর শুধু পুলিশ শুধুমাত্র লিখিত অভিযোগ জমা নিয়েছে বলে জানিয়েছেন তিনি। আর বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আক্তার আলী। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, আদালতের কাছে নিরাপত্তাও চেয়েছেন তিনি। আর সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডিকে দিয়ে তদন্ত করারও আবেদন জানিয়েছেন প্রাক্তন ডেপুটি সুপার। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজশ্রী ভারদ্বাজ। এখন দেখার বিষয় মামলার শুনানি কখন হয় এবং শুনানি থেকে কী কী বিষয় উঠে আসে।